জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, এগুলো ইয়ং জেনারেশন যেসব পোলাপান থাকে তারা, এগুলো আসলে মূলত টাকার জন্য না, তাই টিকিট কাটে না, মনে করছে আমি টাকা না দিয়ে যাব, তখন হয়তো সাইডে থেকে সে লাভ দেওয়ার চেষ্টা করে। ওইটা আবার করে ঘাটের কিছু লোকজন আছে তারা করায়, এগুলো যারা বুঝমান শিক্ষিত তারা কখনোই এগুলো করে না। 100-200 টাকা দিয়ে বের হয় কখন, তার কাছে টাকা নেই, সে বলছে ভাই আমার কাছে টাকা নেই, ভাই কিছু বললেন না, এখন তার মান সম্মান দিক টাকায় কিছু বলা যায় না, টাকাটা হাতে মুঠে রাখিয়ে দিই, ওইটা পরবর্তীতে যখন মিলে যায় মিলেই টাকাটা আবার টিকিটটা কাটা হয়। যখন তাদের টিকিট কাটে না, তারা তো ওইটা সিট করে নিরিবিলি বসে থাকে, নামার সময় এগুলো থেকে ধরা পড়ে, তখন তার কিছু বলি না তাদেরকে, এটা ডেকেই থাকে, সাধারণ মানুষের সাথেই থাকবে না, সবাই এটা এখানেই থাকবে, এখানেই বসা থাকবে, যখন নামবে তখন তারা মন ছোট থাকে, মুখ কালা করে দাঁড়াই থাকে, ভাই টাকা নেই আমাদের কাছে কি করবে, না থাকলে নাই। এ নিয়ে কখনো কোনো দিন কোনো জাতির সাথে তর্ক বিতর্ক বা মারামারি কোনো কিছুই হয় না। লস্টে যেটা আমি ঘাড়ে প্রেস করে চিনি রশি ধরার আগে তারা সাইডটা দৌড় দেয়, তারপর মানে পিছের টলা থাকলে পিছের টলার নৌকা লাভ দেয় না, এটা দুর্ঘটনা ঘটতে পারে। নামার সময় মালিকে থাকে, আমার ম্যানেজার থাকে, আবার সুপারভাইজাররা থাকে, তারা 10-12 জন থাকে, যেমন আমরা সামনে থাকি সাইডে থাকি, যেন একটা দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য মনে করেন সাইডে দেনে ঘাড়া ভিতরে ঢোকা চাপা দেয়, যেটা আমার মনে দৌড়ে গেছে একটা স্টাফ ধরছে, নাহলে একটা যাত্রী দৌড়াল এসে যাত্রী ধরছে, তারপরে দৌড় দিচ্ছে কি কারণে, স্যার আমার থেকে ভাড়া কম ছিল, তার জন্য আমি ভয়ে দৌড় দিচ্ছি, সরকার তুমি দৌড় দিচ্ছে ভাড়া যেমন নাই, তুমি নাইমা যাবো সামনে দিয়া, তো তোমার তো রিস্ক লওয়ার দরকার নেই, একটা দৌড়ানো গেলে দাঁড়া কে দিবে, আপনার ঘুমা থাকলে যদি আমরা ডাক দিই, আনসার নিয়ে ডাক দিই, আপনার টিকিট কাটেন, কেউ ঘুম থেকে উঠে টিকিট কাটে, নাহলে ঘাটে যাওয়ার পর টিকিট কাটে, আবার যেমন দেখা যায় যাত্রীরা আসতে আসে, যাত্রী আসার পরে একটা দুর্ঘটনা ঘটে, তার জন্য আমরা কি করি, ওইখানে না খারাপ থাকে, একটা রশি ছেড়ে কতদিন আগে 4-5 জন মারা গেছে, ওইখানে না থাকে তার জন্য যাত্রীরে সাইডে রাখ চাপা রাখি, যেন দুর্ঘটনা না করতে পারে, কোনো খারাপ ব্যাপার নাই। যেমন আপেলেন কলেজে এই লোক, আমার ভাড়া কম আছে, আমি ভাড়া দিব না, কারণ আপনি যার নামে চলে যাইতেছেন, সে যদি ফোন না দেয় তাহলে আপনি মনে হয় তো ভাড়া খায় সে কম কাটবে না, যদি বলে এরা আমার লোক তাহলে এরা স্টাফের ম্যানেজার ছাড়া দেয়, আমার ফ্রি করে দেয়, মিথ্যা কথা বলছে, আমি অমর লোক, ঠিক আছে তুমি তার লোক যদি থাকো তুমি তাকে ফোন দিতে গো, অনেক বাহানা করে একটা স্টাফের সাথে দুর্ঘটনা করে, ধাক্কা ধাক্কি বকাবকি নাম পড়ে সব স্টাফের উপরে, আগের থেকে অনেক কমে আসে যাত্রী নেই, তো লঞ্চ খালি, এই লঞ্চটা আছে আপনার 1200 লোকের যাত্রী, কেন 1200 লোক আহ্বান করা যাবে, সেখানে 200-150 লঞ্চ কোম্পানি টিপে যদি যায় 2-3 লক্ষ টাকা লসই হয়, তাহলে দাম উড়ে দাঁড়ায় না, যাবো কেমন, স্টাফের খরচ আছে, ঘাটের খরচ আছে, তাকে বেতন আছে, তারা দিতে পারে না। টিকিটটা যখন আমরা চেক করি গেটে দাঁড়াইয়া, হয়তো তারা টিকিট কাটে, তারা টিকিটটা দিয়ে 17-18 নামে যায়, যাদের টিকিটে টাকা কম থাকে বা টাকা থাকে না তারা ওইখানে দাঁড়াই থাকে, তারা যখন টাকা না থাকে পরবর্তী বলে যে ভাই আমার কাছে টাকা নাই, টাকা না থাকলে তারা কি করা যাবে, হয়তো মারা যাবে না, কিছু করা যাবে না, তৈলের জায়গা মতো তাদেরকে অটোমেটিকলি আমরা ছেড়ে দিই, এটা কোম্পানির নিয়ম আছে, নির্দেশ আছে, সাহেবেরই নির্দেশ, এটা হয়তো ডিস্টেন্স হয় 20-25 টাকা বা 50 টাকা, কিন্তু এটা একই রেটে কাটা হয়, পটুয়াখালী আর বগায় একই ভাড়া। টিকিট টিকিট মনে করেন দায়িত্ব থাকে, মনে হয় টিকিট আজকে মনে হয় হলো না, যে টাকাটা থাকে তাহলে টিকিটে কিভাবে ছিড়ালাইছে, ছিড়ালানোর পরে দাদা ব্যস্ত হলো না, টিকিট তোলো পরে এরা অনেক যদি খাত থাকে কোনো রাগ থাকে দু একটা টিকিট অন্য ব্যাক টিকিট অন্য কোনো কাছে দেওয়া দেয়, ঝামেলা যেমন দেওয়া যায়, অনেকজনের ভাড়া কম ছিল, এখন মনে করেন সে ভাড়া কম আছে সামনে আসো, ভাড়া কি করে অনেকজনের সাইডটা পলা যায় দৌড় দেয়, একটা দুর্ঘটনা ঘটে, তার দুর্ঘটনা ঘটে পরে কি বলেন স্টাফের দোষ, স্টাফের ভাড়া বেশি জায়গায় দৌড় দিছে, এরা তো যাচাই করে না স্টাফের নাম করা জায়গা, স্টাফের ভাড়া বেশি চালানোর জন্য, তোমার ভাড়া কমের লেগে দৌড় দেওয়া জায়গা,